আমি কারো পয়সায় খাই না। এমনকি রিলে মিনিস্টার যখন ছিলাম আমি নিজের পয়সায় চা খেতাম। আমি এখনও সার্কিট হাউসে গিয়ে থাকলে চিফ সেক্রেটারি আছে এখানে জানে, আমি নিজের পয়সা দিয়ে থাকি। যদি বলেন পয়সা কোথার থেকে পান, কেউ কমপ্লেন করলো না। এত যে টাকা উঠলো আমি তো জানবো, কোথার থেকে জানতে পারলাম না। যদি বলেন পয়সা কোথার থেকে পান, আপনি তো মাইনে নেন না। আরে আমি বই লিখি, আমি খেটে ইনকাম করি, আমার 182টা 120টা বই বেরিয়ে গেছে। আমি গানে সুর দিই কখনো কখনো, সেটা কারো পছন্দ হতে পারে নাও হতে পারে, তার থেকে তো আমি একটা রয়্যালটি পাই। আজকে শিল্পীদের ইনকাম কি? লেখা থেকে ইনকাম, গান থেকে ইনকাম, বই থেকে ইনকাম? আমি যা বইয়ের রয়্যালটি পাই অনেকেই পায় না, কারণ আমার অনেকগুলো বই বেস্ট সেলার আছে। হোয়াট ক্যান আই ডু? তাতেও তো আমাকে টিডিএস কেটে করতে হয়। কিন্তু আমি তো কখনো কাউকে নিয়ে এভাবে কাটাছেঁড়া করি না। তাহলে আপনারা যে অন্যায় করেছে তাকে একবার নয় হাজারবার বলুন, আমার কোনো যায় আসে না। আর আমি মিডিয়া ট্রায়াল করব না, তার কারণ আমি এখনো জানি না আদৌ এর মধ্যে কি কি ভূত আছে, কে কে আছে, কারা কারা আছে, কিভাবে হয়েছে, আমি না জানি কি করে বলবো। বিচারের আগেই, বাচ্চার জন্মগ্রহণের আগেই অন্নপ্রাশনের দিন ঠিক হয়ে গেল। এটা কিভাবে ট্র্যাপ হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে। কখনো কেউ কেউ ট্র্যাপও করে, বেশি ট্র্যাপও করবেন না। আমার ছবি নিয়ে ছবি তুলছেন, আমি পুজোয় যাই, পুজোতে যদি স্টেজে অর্গানাইজাররা কাউকে ডেকে রাখে, আমি যদি তাকে না চিনি, হোয়াট ক্যান আই ডু? কুমার শানু সাপোজ একটা গানের প্রোগ্রাম করলো, আমাকে ইনভাইট করলো, আমি গেলাম, আমি স্টেজে থাকলাম, দুটো প্রোগ্রামে দুটো লোক ওরা ডেকে নিয়ে এলো। এই যে স্টার জলসা টলসা প্রোগ্রাম করে জিটিভি, কত লোককে ডেকে নিয়ে আসে যারা ওদের মানে প্রডিউসার হয় বা যারা ওদের প্রমোট করে, সেখানে যে স্পন্সর হয়, আমার যদি তারা সেই প্রোগ্রামে ডেকে নিয়ে যায়, কে কোথায় ঘুরে বেড়াচ্ছে তার দায়িত্ব আমার? তার মানে কি আমি রাস্তায় হাঁটবো না? তার মানে কি আমি পুজো প্যান্ডেলে যাব না? তার মানে আমি কি কারো বাড়ি যাবো না? এটা কখনো হতে পারে? তাই যদি হয় তাহলে মেহুল চেস্কি, ললিত মোদি থেকে শুরু করে লক্ষ কোটি টাকা পিএম কেয়ার ফান্ড, তার হিসেব কোথায় গেল? আজকে মুড়িতেও তো জিএসটি দিতে হচ্ছে ভাই, আর কোথায়? 21শে জুলাই প্রোগ্রাম করলাম, অত বড় একটা ইনসিডেন্ট দেখাতে পারবেন না কেউ। 22শে জুলাই ভোর 5টায় তোমাদের টাইমিংটা ঠিক করতে হলো, তার কারণ তোমরা সহ্য করতে পারছিলে না পারসেপশনটা নষ্ট করার জন্য। আমি আবার বলে যাই, যদি কেউ চোর হয় ডাকাত হয় তৃণমূল কংগ্রেস পেয়ার করে না। আমি নিজের ছেলেদের অ্যারেস্ট করিয়েছি অনেকগুলো, আমি নিজের MLA MP কাউকে স্পেয়ার করি না অন্যায় করলে, মিনিস্টারও স্পেয়ার করি না, মাথায় রাখবেন। কিন্তু অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন, আলকাতরা কিন্তু আমার হাতেও আছে। আমি হোয়াইট ওয়াশ করতে চাই, আমি ওয়াশিং মেশিনে আলকাতরা কখনো পরিষ্কার হয় না, জামা কাপড় হতে পারে, তুমি করলেই ওয়াশিং মেশিনে ভোবা, আর অন্য কিছু কেউ করলেই বড় বড় ভাষণ। কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না? আপনারা তো ইনস্টিটিউশন চালান বিভিন্ন জায়গায়, কাকে আপনি নেবেন আপনার ইউনিটে, কাকে আপনি রাখবেন, কাকে না রাখবেন, ইট ইজ ইয়োর চয়েস। কোনো সংবাদ মাধ্যম বলতে পারবে যে তারা খুব আইন মেনে চলে? না, আমরা তবু আইন মেনে চলি। 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হলো, তাতে কমপ্লেন করলো, এতদিন জানতে পারলাম না, আজকাল ভাইরালের যুগ, কেউ কমপ্লেন করলো না। এত যে টাকা উঠলো আমি তো জানবো, কোথার থেকে জানতে পারলাম না। কোনো টেলিভিশন মিডিয়াও তো জানাননি, কেউ তো জানতে পারেননি,
জানালে তো তখনই অ্যাকশন হতো, এবং শুধু তাই নয়, বলতে পারে না আমায় কেন 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হলো, 200 জনের কমপ্লেন হলো। তার মানে কি 1 লক্ষ ছেলে মেয়ে চাকরি যারা করে খাচ্ছে, আপনারা সবাইকে এক জায়গায় ফেলবেন? এর ফলে তো চাকরি কমে যাবে, আপনারা কি চান চাকরি কমে যাক? যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে কোর্ট